মৃত্যুর ছয় মাস পর বাংলাদেশের শরীয়তপুরের গোলাম কিবরিয়ার লাশ দাফন করা হয়েছে। এই ছয় মাস কোনো স্বজনের সন্ধান না পাওয়ায় তাকে দাফন করা সম্ভব। পরবর্তীতে বাংলাদেশ কনসুলেট সহ একাধিক ব্যক্তির সহযোগিতায় তার পরিচয় শনাক্ত হওয়ার পর জানাজা এবং দাফন কাজ সম্পন্ন হয়। বিস্তারিত রিপোর্টে। নিজের লালিত স্বপ্ন পূরণ করতে আমেরিকা এসেছিলেন গোলাম কিবরিয়া মাহমুদ, কিন্তু নানা কারণে শেষের দিনগুলো ছিল দুঃস্বপ্নে ভরা, তাই তো ছিলেন শেল্টারে। 2022 সালের 14 জুলাই গোলাম কিবরিয়াকে মৃত অবস্থায় শেল্টারে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে এর কয়েকদিন আগে মারা যান তিনি। পরবর্তীতে কোনো স্বজনের সন্ধান না পাওয়ায় ছয় মাস ধরে সিটির হিমঘরে ছিল তার মরদেহ। এক পর্যায়ে বাংলাদেশ কনসুলেট সহ বাংলাদেশ সোসাইটির একাধিক ব্যক্তির সহযোগিতায় তার পরিচয় উদ্ঘাটন করা হয়। নিউ ইয়র্কে তাঁর আপন ভাই বোন থাকলেও দীর্ঘদিন তাদের সাথে নিহত গোলাম কিবরিয়ার যোগাযোগ ছিল না। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ব্রুকলিন মুসলিম সেন্টারে জানাজা অনুষ্ঠিত হয়। একজন বিরিয়ানি স্টুডেন্ট ছিলেন, বাংলাদেশ ফুমিলা ক্যারিট থেকে উনি পাস করছে, পাস করে যায় উনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস করছে। পাস করার পরে উনি পটুয়াখালী একটা টেকনোলজি এরিয়া প্রিন্সিপাল ছিলেন। আমরা যেভাবে পারিবারিক উন্নত জীবন যাপনের জন্য আমেরিকা আসছি, উনিও ঠিক সেইভাবে আসছেন। পরে নিউ জার্সির মালবোরো মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়। ছিল তো আমরা জানতাম না যে কোথায় ছিল, সে যেহেতু সে তার পেশাগত ভাবে সে যেতে পারেনি, হ্যাঁ সে মানসিক ভাবে টর্চারে ছিল। গোলাম কিবরিয়াকে ছয় মাস পর দাফন করা হয়েছে। তবে একটি প্রশ্ন, এই শহরে তার একাধিক স্বজন থাকার পরও ছয় মাস লাগলো কেন একজনের মৃতদেহ দাফন করতে? সৌরভ ইমাম, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।